নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। দুদিন আমি আসতে পারিনি, আমাদের কোনো ভিডিও আমার দেওয়া হয়নি, দুদিন ধরে কোনো ভিডিও আসেনি, যে কোনো কারণেই হোক। তো আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা বাঙালি যেটা রঞ্জনা দিয়েছে, বেশ একটু মাথা খাটানোর ব্যাপার আছে। টুথব্রাশ, হাই কোয়ালিটির সানগ্লাস, সর্ষের তেল এবং দাড়িপাল্লা, এই চারটে জিনিসের মধ্যে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কি না। আমার যেটা মনে হয়েছে মিল খোঁজার ব্যাপারটা দুরকমভাবেই, কিন্তু যেমন একটা কথার দুরকম মানে হয়, একটা মানুষ হয়তো একটা কথা বলল, সেটাকে সে এক মানে করে বলল, আমি এক মানে ধরতে পারি, আরেকজন আরেকটা মানে ধরতে পারে, সব কথারই কিন্তু দুরকম মানে হয়ে যেতে পারে। তো এখানেও ঠিক তাই, এটাকে আমি একরকমভাবে ভাবছি, হয়তো অন্যরকমভাবে এর কোনো মানে যুক্ত করা যায়। তো যেটা আমি ভাবছি সেটা আমি বলি। একটা হচ্ছে যে মুখটা, আমাদের ঈশ্বর আমাদের মুখ দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন। তো যেটা মানুষ পায় না, যখন কেউ বোবা হয় তখন তো সে কোনো কথা বলতে পারে না, কিন্তু আমরা যারা কথা বলতে পারি, আমরা সেই কথাটার না কোনো মানে সেই যে কথা বলতে পারছি এটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই। কথা বলতে পারাটা যে একটা আশীর্বাদ এটা মনে করি না। মুখ যখন আছে আর ট্যাক্স যখন লাগে না, যা খুশি তাই বলে দিচ্ছি। তো সেটাকে টুথব্রাশটা হচ্ছে কি, আমাদের দাঁতগুলোকে পরিষ্কার করে, মুখটাকে পরিষ্কার করে। তো সেটাই আমার মনে হয় যে এখানে টুথব্রাশটা বলা হচ্ছে এই জন্যই যে যখন কথা বলবো মানে পরিষ্কার কথাগুলো যেন সুন্দর পরিষ্কার হয়, নোংরা না হয়, এটা বোধ হয় আমার যেটা মনে হচ্ছে, যে কথাটাই বলি না কেন সেটা যেন সুন্দর কথা হয়, নোংরা কথা না বলি। আর সানগ্লাস মানে হাই কোয়ালিটি সানগ্লাস, শুধু সানগ্লাস বলা হয়নি, হাই কোয়ালিটি সানগ্লাস বলা হয়েছে। এমনি সানগ্লাসে কি হয়, কালো সাধারণত কালোই হয়, তো কালো সানগ্লাস পরলে কি হয়, বাইরেটা খুব অন্ধকার লাগে, মানে যেই খুলছি তখন চড়া রোদ, যখন ওটা পড়ছি তখন ওটা কালো মতন দেখা যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে বাইরেটা সাধারণ সানগ্লাসে। কিন্তু হাই কোয়ালিটি সানগ্লাস পরলে কি হয়, কালো হয় না, চোখটা খুব সুদিং থাকে, কালো হয় না, কিন্তু সূর্যের প্রখরতাটা যেটা সেটা ঢাকা পড়ে, খুব সুদিং লাগে, কিন্তু রঙটা কিন্তু মোটামুটি একই থাকে, মানে অন্ধকার হয়ে যায় না। তো হাই কোয়ালিটির সানগ্লাস বলতে হয়তো এটাই বলা হচ্ছে যে যেটা চোখ দিয়ে মানে দেখবো, মানে কি বলবো, আমাদের দৃষ্টিটা, আমাদের ভিশনটা ঠিক বোঝাতে পারছি না, মানে অন্ধকার মানে যেটা দেখবো সেটাকে অন্ধকার করে দেখবো না, একটা অন্যরকম মানে করে দেখবো না, খুব সুদিংভাবে দেখবো, যে ঘটনা যেটাই হচ্ছে, যদি প্রখর চড়া রোদও থাকে সেটাকেও আমি আমার ভিশন দিয়ে সুন্দর করে নেব, সুদিং করে নেব। এটা প্রখর চড়া রোদটাও হাই কোয়ালিটির সানগ্লাসে খুব সুদিং হয়ে যায়। তো সেই জন্যই মানে আমাদের ভিশনটাও যেন সেরকমই হয়, যে যতই মানে খারাপ যাই কিছু হোক না, চড়া রোদ্দুরের মতন কষ্টকর দৃশ্যই হোক না কেন, কিন্তু আমরা আমাদের মনের দৃষ্টিটাকে এত সুন্দর করব যে আমাদের ভিশনটাও সেরকমই হবে, যে আমরা সেটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবো, এটা মনে হচ্ছে। আর তেলটা আমার যেটা মনে হয়, যেটা আমার আমার মানে যে যে কথাই বলুক না কেন, সেটা আমার পিছলে বেরিয়ে যায়, আমার গায়ে এসে বেঁধে না, মানে আমার ফোসকা পড়ে না, সর্ষের তেল গায়ে মাখা বা যে কোনো তেল গায়ে মাখা, এখানে মাস্টার্ড অয়েলটাই কেন মিন করা হয়েছে এটা আমি ঠিক বুঝতে পারিনি, যদি শুধু অয়েল হতো তাহলে আমি ভাবতাম এটাই যে হয়তো মানে অয়েলটা দিলে গা
যা যে কোনো কথাই হোক আমার গায়ে এসে লাগবে না, পিছলে বেরিয়ে যাবে। কিন্তু এখানে মাস্টার্ড অয়েল মেনশন করা হয়েছে, তো হয়তো এটার অন্য কোনো মানে আছে যেটা আমি বুঝতে পারছি না, ঠিক ধরতে পারিনি হয়তো, জানি না। আর দাঁড়িপাল্লা এই ব্যাপারটাও যেটা মনে হচ্ছে যে ওজন করে চলা, যা খুশি তাই মানে আবোল তাবোল, কোনো মানে কথার মাপঝোপ নেই, চিন্তাভাবনার কোনো মাপঝোপ নেই, এরকম নয়। মানে সবটাই যেটা যেটা বলবো সুন্দর মাপঝোপ করেই বলবো, বা মাপঝোপ করেই সুন্দরভাবে মানে ওজন করে বলে না যে ওর কথার ওয়েট আছে, মানে বেসলেস কথা বলে না, কথার একটা ওয়েট আছে, তো সেরকমই আর কি, যে কথাটাই বলবো তার জন্য একটা ওয়েট থাকে, সেটা যেন বেসলেস না হয়, এটা এটা মনে হচ্ছে। আর জানি না রঞ্জনা কী মানে করে বলেছে, একটা তো মানে করেও বলেছে, বেশ একটা ধাঁধার মতনই জিনিসটা, এটার সাথে এটার কী যুক্ত আছে, পাজল টাইপের। তো আমার সেটাই মনে হলো যে ভগবানের দেওয়া বাকশক্তিকে আমরা নোংরাভাবে বার কর মানে বার করব না, ইউজ করব না, সেটাকে পরিচ্ছন্নভাবে বার করব। যত চড়া সিচুয়েশান, যত চড়া করা রোদ যাই হোক না কেন, আমি আমার ভিশনটাকে এত সুন্দর করে রাখবো যেখানে সব কিছুই সুদিং হবে। আর সর্ষের তেলটা মানে গায়ে মেখে থাকবো যাতে কোনো জিনিস আমার গায়ে না না লাগে, মানে ফুসকা না পড়ে, গায়ে না লাগে, পিছলে বেরিয়ে যায়। আর যাই করব, যে কাজ করি বা যে কথা বলি, সেটা কিন্তু একটা ওয়েট থাকবে, বেসলেস হবে না। দাড়িপাল্লা দিয়ে তো ওই জিনিসের ওয়েট করা হয়, তো আমার সেটাই মনে হলো। দেখো রঞ্জনা কী বলবে আমি জানি না, এটাই বললাম। আবার এটাকে যদি আমি একটু বিকৃতভাবে ভাবি, অন্যভাবেও কিন্তু ভাবা যায়, তো সেটা আর বলছি না, যেটা মনে হলো ঠিকঠাক, যেটা বিকৃত না করে ভাবা সেটাই বললাম। আর এটা যে ছবিগুলো চলছে সবটাই হচ্ছে আমার হাঁটার পথের, কোনো দিন মর্নিং ওয়াকে গেলে ছবি তুলি, কোনো দিন ইভিনিং ওয়াকে গেলে ছবি তুলি, তো সেই ছবিগুলোই চলছে। আর এগুলোকে ধরে রাখি, কারণ এগুলো তো কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই। এই সুন্দর সুন্দর প্রকৃতিটা এত সুন্দর, আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি, প্রকৃতির সুন্দর রূপের সাথে না বাইরের মানুষের রূপের ব্যাপারটা আমরা আমি ঠিক মেলাতে পারি না, যেখানে এত সুন্দর প্রকৃতি, প্রকৃতি আমাদের উজাড় করে সব দিয়েছে, কেন আমরা নিতে পারি না। সর্ষের তেল নিয়ে আমার আরেকটা কথা মনে হচ্ছে, যেটা এটাও হতে পারে যে সর্ষে হচ্ছে কালো কালো দানা, সেটাকে পিষে বার করে যে তেলটা বেরোচ্ছে সেটা সুন্দর একটা গোল্ডেন কালার বেরোচ্ছে, এবং সেই সর্ষের তেল দিয়ে আমাদের রান্না হচ্ছে, যে রান্না নাকি আমাদের শরীরের পুষ্টি সাধন করছে। তো সেরকমই আমাদের মনের মধ্যে যে কালো কালো দানাগুলো আছে, ভাবনাগুলো আছে, সেগুলোকে পিষে তার আসল জিনিসটা বার করে মনের পুষ্টি সাধন করা, তাই কি জানি না, ভাবনা চিন্তার মধ্যে অনেক কিছুই আসছে, দেখি রঞ্জনা কী বলে।